নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং তার বাড়ি নবদ্বীপ নদিয়াতে। আজকে আমি আপনার তার জন্মভূমি, জন্মস্থান, বাড়ি এবং মন্দির সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাবো। আর এখানেই দেখতে পাচ্ছেন নবদ্বীপের মানচিত্র দেওয়া আছে, আমরা দেখে নিলাম এবং আপনাদেরকে এই মন্দিরের সৌন্দর্য এবং ভিতরে প্রবেশ করব তার জন্মস্থানে, জন্ম বাড়ি, এটা হচ্ছে তার বাড়ি, আর এখানেই আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছে। চলুন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করি, তার বাড়িতে ভিতরে কি কি আছে এই সব জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ত্রিবেণী তীর্থের মহাকুম্ভ পুণ্য স্নান হয় 17ই ফেব্রুয়ারি রবিবারে, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি। আর এখানে নাম কীর্তন চলতেছে ভিতরে, এটি একটি আশ্রম যেখানে ভক্তবৃন্দরা আসে এবং দেখতে পাচ্ছেন শ্রীগুরু নিতাই গৌরহরি। আর এখানে একটি সুন্দর গার্ডেন এবং পরিপাটি প্রিয়াকুঞ্জ জায়গাটার নাম, এই সাইডে দেখতে পাচ্ছেন প্রিয়াকুঞ্জ, প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদিয়া। আর এই হচ্ছে সেই মেইন মন্দির, শচীমাতার কোলে দেখতে পাচ্ছেন আমাদের মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শুয়ে আছে কোলে। আর এই সাইডেই সেই মন্দিরের চারপাশটা আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন খড়ের ঘরের ছিল আগে, তাই সেই খড়ের সেই পুরানো স্মৃতি রেখে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটি একটি বড় গাছ, যে গাছে আসলে সকলে মনোবাঞ্ছা পূরণ করার জন্য এখানে লাল সুতো বাঁধা হয়। চলুন সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখি এবং আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা ভিতরে প্রবেশ করেছি, ভিতরে আরেকটি মন্দির আছে, দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে শিব মন্দির। আমরা এখন শিব মন্দির দর্শন করব, বাবাকে দর্শন করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখতে পাচ্ছেন শিব মন্দির শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, নমস্কার।